শুধুমাত্র নিজে একা বিপ্লবী হলে চলবে না। স্বামী অথবা স্ত্রী, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গ্রাম থেকে শুরু করে গোটা দেশবাসীকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করতে আহ্বান জানালেন বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। ডিওয়াইএফআই রাজ্য কমিটি প্রয়াত সদস্য অনুপ কুমার দাসের স্মরণ সভায় মানিক সরকার এই আহ্বান জানিয়েছে। ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য অনুপ কুমার দাসের সদ্য প্রয়াণে সংগঠনের নেতা কর্মীরা আজও শোক কাটিয়ে উঠতে পারেনি। সেই শোকাবহের শনিবার মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে ডিওয়াইএফআই রাজ্য কমিটি অনুপ কুমার দাসের স্মরণ সভা সংগঠিত করল। স্মরণ সভায় রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রয়াতের স্ত্রী কন্যা সহ অন্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। শুরুতে উপস্থিত নেতাকর্মী সমর্থকরা প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণ সভায় নিজ ভাষণে শুধুমাত্র নিজে একা বিপ্লবী হলে চলবে না, স্বামী অথবা স্ত্রী, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গ্রাম থেকে শুরু করে গোটা দেশবাসীকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করার ব্যাপারে আহ্বান জানালেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সন্তান সন্ততি, আমি একা বিপ্লবী হলে চলবে না, বিপ্লবী চেতনায় ঘরটাকে তৈরি করতে হবে, এটাকে নিয়ে পাশের বাড়ির লোকটাকে কাঁদতে হবে, পাশের বাড়ির লোকটাকে নিয়ে গ্রামটাকে সঙ্গে আনতে হবে, গ্রামটাকে সঙ্গে নিয়ে মহকুমা মহকুমা নিয়ে জেলা জেলা নিয়ে রাজ্য রাজ্য নিয়ে দেশ শুরু হতে হবে নিচে থেকে। ছোট ছোট কাজ বাদ দিয়ে বড় কাজ ধরে না, ছোট কাজে সাফল্য আসছে, একটার পর একটা ইট বসিয়ে যখন বড় দালান তৈরি হয়, এরকম বড় সংগ্রামের বিপ্লবী সংগ্রামে ক্ষেত্র প্রস্তুত হয় কাজে ঘর থেকে শুরু করতে হবে। ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য অনুপ কুমার দাসের স্মরণ সভা হলেও সভায় পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের ভাষণে রাজনীতি, বর্তমান সরকারের বিভিন্ন প্যাকেজ প্রভৃতিরও সমালোচনা শোনা গেছে। তবে মানিক সরকারের এই দিনের ভাষণে বর্তমান রাজ্য সরকারে তেমন সমালোচনা না শোনা গেলেও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তিনি অধিক মুখর ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।